এক সপ্তাহের মধ্যে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে, তা না হলে শ্রম দপ্তর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিল আইএসএফ। মঙ্গলবার রাতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দলের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী হরিয়ানায় গোরক্ষা সমিতির হাতে গণপ্রহারে নিহত সাবির মল্লিকের পরিবারের প্রতি রাজ্য সরকার দায়সরা মনোভাবের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এখনও পর্যন্ত হরিয়ানায় রাজ্য সরকারের কোনো প্রতিনিধি পাঠানো হয়নি। পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি যে বোর্ড আছে তাদেরও কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। পরিবারকে একটা চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই চাকরি স্থায়ী নাকি অস্থায়ী সেটাও বলা হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে সাবির মল্লিকের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা না করলে শ্রম দপ্তর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি এক সপ্তাহ টাইম দিয়েছি, রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে, কি চাকরি দেবে না দেবে, পার্মানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমেইনে। আমরা অপেক্ষে আছি, আমরা আপনি মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে, ওই মার্ডারটার প্রোগ্রেস কী আছে, কজনকে অ্যারেস্ট করেছে, কী কী ধারায় অ্যারেস্ট করেছে, এফআইআর কপি কোথায় এবং পোস্টমর্টম রিপোর্ট কোথায়, এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে। কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে, সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই। এক্ষেত্রে হরিয়ানাতে কেন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কী ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, কেন এগুলো হলো না? এই নেগলিজেন্সি কেন, কেন এত গাছড়া মনোভাব, কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে? ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।